unar fan follower তো আমারে উনার মা বানাই দিছে কি অত্যাচার না বয় বয়সে বেশি মানে বুবলির ফ্যান ফলোয়াররা আমাকে ওনার মা বানিয়ে দিয়েছে একি বলছেন অপু বিশ্বাস বিস্তারিত জানতে ভিডিও না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক ডালিউডের একমাত্র আলোচিত সিনেমা কাজে অ্যাক্টিভ অভিনেত্রী চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি সিনেমায় আসার আগে তিনি ছিলেন একজন সংবাদ পত্রিকা তারপর অভিষেক হয় বাংলা সিনেমায় সেই থেকেই কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে একের পর এক দেশি এবং বিদেশি সিনেমায় অভিনয় করে যাচ্ছেন এই অভিনেত্রী এক পর্যায়ে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সাথে প্রেম ও বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তিনি আর তারই ভিত্তিতে শাকিব খানের প্রথম ডিভোর্সি স্ত্রী অপু বিশ্বাস বুবলিকে তার চির প্রতিদ্বন্দ্বী মনে করেন আর মাঝে মধ্যেই অপু বিশ্বাস তার মূর্খতার পরিচয় দেন সোশ্যাল মিডিয়ায় এসে বিভিন্ন সাক্ষাৎকারে নানা রকম মন্তব্য করে থাকেন বুবলিকে নিয়ে বিভিন্ন সময় তিনি এবং নিজের বাস নিজেই নেন অপু কিছুদিন আগে বুবলি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন সেই সাক্ষাৎকারে বুবলি কে জিজ্ঞাসা করা হয়েছিল অপু বিশ্বাসকে কি আপনার প্রতিদ্বন্দ্বী মনে করেন অপু বিশ্বাসকে কি প্রতিদ্বন্দ্বী মনে হয় একদমই না কেন কারণ ওনারা তো আসলে অনেক সিনিয়র আমাদের থেকে বহু বছর কাজ করছেন উত্তরে বুবলি বলেন একদমই না উনি তো আমার থেকে অনেক কাজের সিনিয়র তাকে কেন প্রতিদ্বন্দ্বী মনে করব বুবলির এই সাক্ষাৎকারকে টেনে এনে অপু বিশ্বাস এক সাক্ষাৎকারে বলেন বুবলি আমাকে সিনিয়র বলেছে আর সেই থেকে বুবলির ফ্যান ফলোয়াররা আমাকে রীতিমতো ওনার মা বানিয়ে দিয়েছে এমনই মন্তব্য করে নিজেই নিজেকে ছোট করলেন অপু বিশ্বাস সেই সাক্ষাৎকারে বুবলি তো ঠিকই বলেছে আপনি ওনার কাজের সিনিয়র আপনাকে উনি সম্মান করে কথা বলেছে আর সেই কথাটাকে আপনি সোশ্যাল মিডিয়ায় এসে এমন ভাবে উপস্থাপনা করলেন যে আপনি স্বীকার করলেন বুবলি আপনার মা এভাবেই নিজের ওয়াইট নিজেই কমায় অপু বিশ্বাস তো সুপ্রিয় দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কি জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য